হাই, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা যারা মানবিকের আছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটা কম করে হলে আমি মানে মনে করো 50টা রিকোয়েস্ট পাইছে যে মানবিকের এ প্লাস পাওয়ার জন্য কি কি সাবজেক্ট নিব। এটা তো আপু বলে দিয়েছেন, কিন্তু সেই সাবজেক্টগুলো কিভাবে পড়বো সেটা তো আপু বললেন না। মোটামুটি এতগুলো সাবজেক্ট কিভাবে পড়বো সেগুলো প্রত্যেকটা সাবজেক্ট ডিফারেন্ট, তাই আমি একটু ভালো একটা অ্যাপ্রোচ নিলাম যে এক একটা সাবজেক্টের কিছু লিস্ট, একটা দুইটা ক্যাটাগরি তৈরি করা, একটা দুইটা গ্রুপ তৈরি করা, ওই সাবজেক্ট গুলো কিভাবে পড়তে হবে এটা নিয়ে আজকে আমি তোমাদেরকে বলবো। এইভাবে যদি তুমি পড়ো প্রত্যেকটা, তোমার যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের চারটাই যদি তুমি এভাবে পড়ো তোমার অপশনাল সহ, তাহলে মানবিকে এ প্লাস আসবে। আমি বাংলা, ইংলিশ আর যেই আইসিটি আছে ওইটার কথা আজকে বলবো না, শুধুমাত্র মানবিকে যারা আছে তারা কিভাবে তাদের গ্রুপ সাবজেক্ট গুলোতে ভালো করবে আর এ প্লাস পাবা সেটাই বলবো। তো শুরু করি। তো সবার আগে যে জিনিসটা বলবো যে নোটের ব্যাপারে একটু কথা বলি। হ্যাঁ, আমরা যারা হলো মানবিকের আছে আমরা মনে করি যে আমাদের অনেক নোট দরকার বা অনেক বেশি নোট করলে অনেক ভালো হয়, এটা কিন্তু ঠিক না। আমাদের দুইটা জিনিস দরকার, একটা হলো ক্লাস নোট আরেকটা হলো পার্সোনাল যে নোট আছে। ক্লাস নোট অবশ্যই আমাদেরকে যা পড়ানো হচ্ছে, যেটা পরবর্তীতে টিচাররা যেভাবে বুঝাচ্ছে ওই বিষয়টা বুঝতে আমাদেরকে হেল্প করে, আর আমাদের যে নিজের পার্সোনাল নোট আছে সেটা আমরা পরীক্ষার আগে পড়ে হেল্প পাই। কিন্তু আমি বলবো যে নোট কত সুন্দর বা কত বেশি, কত গুছানো, কত প্রীতি হচ্ছে, এটা থেকে ইম্পর্টেন্ট নোট আমরা কিভাবে পড়বো বা নোটটা আবার পড়া হচ্ছে নাকি হচ্ছে না। শুধু শুধু নোট বানিয়ে সময় অপচয় না করে আমাদেরকে পড়ালেখার দিকে বেশি মনোযোগ দিতে হবে যে পড়াটা আমাদের মনে থাকতেছে কিনা। তো নোটের বদলে আমরা কি করতে পারি, আমরা শর্ট নোট করতে পারি আমাদের পার্সোনাল, আর যেইটা একটু ডিফিকাল্ট, যদি আমাদের একটা টপিক, একটা চ্যাপ্টার কিছুতেই আমরা বুঝতে পারছি না বা মাল্টিপল বই থেকে আমরা পড়তেছি, ইউটিউব চ্যানেল দেখতেছি তাও আমরা বুঝতে পারছি না, তখন আমরা সব কিছু মিলিয়ে বোঝার মতো একটা নোট বানাবো যেটা পড়ে আমরা ক্লিয়ার হব। এই আরেকটা হলো শর্ট নোট। শর্ট নোট হলো আমরা চেষ্টা করবো এক দুই পেজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাল, গুরুত্বপূর্ণ উক্তি বা সংজ্ঞা, যেগুলো আমাদেরকে মনে রাখতে হবে, মনে রাখলেই নয়, কমপক্ষে মানে একটা পেজ আমরা যখন নিব একটা পেজের সামনে এবং একটা পেজের পিছনে, বেসিক্যালি একটা পেজ, সিঙ্গেল পেপার যদি আমি বলি এরকম একটা পেজ। হ্যাঁ, এই পেজের মধ্যে আমি পুরো চ্যাপ্টারের অ্যাসেন্স বা যেগুলো আমাদের সৃজনশীল প্রশ্নের সময় লিখতেই হবে, উল্লেখ করতেই হবে, কিংবা এমসিকিউ যেখান থেকে আসতেই পারে এরকম জিনিসগুলো লিখে শর্ট নোট বানানোর চেষ্টা করব। কারণ দেখা যায় পাতার পর পাতা নোট, হ্যাঁ নোট যারা করতে পারে ভালো, গুড ফর দেম, তুমি যদি নোট করা ছাড়া পড়ালেখা করতে পারো না তাও ঠিক আছে, কিন্তু শুধু নোট বানিয়ে পড়ালেখা কিন্তু হবে না, নোটটা পড়তে হবে। হ্যাঁ, তো এই জন্য আমি বলবো যে নোটের দিকে ফোকাস না দিয়ে নোটটা যাতে ইফেক্টিভ হয় সেটার উপর ফোকাস করা বেশি জরুরি, আর স্টুডেন্টদের জন্য এটা বেশি জরুরি, কারণ তুমি কি মনে রেখে কিভাবে লিখতে পারছো এটা বেশি ইম্পর্টেন্ট। এখন কথা হলো আমাদের যে বইগুলো আছে, তো নোট না করলে আমরা কি করতে পারি, আমরা আমাদের বই হাইলাইট করতে পারি, যেটা আমাদের পরবর্তীতে ইম্পর্টেন্সটা বোঝাবে। এখন নোট আরও একভাবে করা যায়, কোয়েশ্চেন আনসারের মতো নোট। হ্যাঁ, দেখা যাচ্ছে নাকি জানি না, কিউ অ্যান্ড এ, হ্যাঁ কোয়েশ্চেন আনসারের মতো নোট আমরা করতে পারি। কোয়েশ্চেন আনসার নোট কি বলতো, কোয়েশ্চেন আনসার নোট হলো আমরা যেই প্রশ্নগুলো বিগত বছর এসে যায় সেই প্রশ্নগুলোকে হেডিং দিয়ে বা সেই টপিকটার হেডিং দিয়ে সেই টপিকটার বিশ্লেষণ করতে পারি। হ্যাঁ, তো এই কিউ কোয়েশ্চেন আনসার নোট যেটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ রিভিশনের জন্য। তো আমরা পুরো চ্যাপ্টার বসে বসে ধরে ধরে নোট না করে টপিকের ওপর ছোট ছোট নোট করতে পারি, বা একটা প্রশ্ন বা সিমিলার টাইপের যে প্রশ্নটা বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে সেই টপিকটার উপর একটা নোট করতে পারি, কম্প্যাক্ট নোট। আর শর্ট নোট যেটা বলছি, সাল, উক্তি, ইম্পর্টেন্ট সংজ্ঞা, এগুলা ফর্মুলা, এগুলো দিয়ে আমরা শর্ট নোট করতে পারি। আমরা ডিফিকাল্ট কোনো জিনিস যেটা আমরা বুঝতে পারছি না, আমরা মাল্টিপল জায়গা থেকে পড়েছি, সেগুলো সব এক জায়গায় এনে একটা নোট করতে পারি, আমরা এই কয়টা নোট করতে পারি। আর আমাদের যে ক্লাসে আমাদের টিচাররা বলে সেই ক্লাস নোট করতে পারি। হ্যাঁ,
তো ডিফারেন্ট টাইপস অফ নোট করা জরুরি, যেটা আমাদেরকে ইফেক্টিভলি ডিফারেন্টলি পড়তে হেল্প করবে। এখন আমি এতগুলো ডিফারেন্ট টাইপের নোট বললাম, সবগুলো সাবজেক্টের জন্য কিন্তু সব নোট করতে হবে না, এক একটা সাবজেক্টকে এক এক ভাবে অ্যাপ্রোচ করতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেকটা সাবজেক্টই ডিফারেন্ট। তো আমরা শুরু করতেছি প্রথম যে সাবজেক্টটা, সেটা হলো ইতিহাস, মানে প্রথম সাবজেক্টের গ্রুপ, আমি গ্রুপ বলতে পারি, এটা আমরা বলতে পারি গ্রুপ ওয়ান। ঠিক আছে, গ্রুপ ওয়ান এর মধ্যে দুইটা সাবজেক্ট আছে, একটা হলো ইতিহাস আর একটা হলো ইসলামিক ইতিহাস। তো ইতিহাস যখন আমরা দেখব, ইতিহাস বলতে আমাদের মাথায় আসে কি, সাল, অনেক সাল মাথায় আসে বা অনেক জিনিস যেগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। তো এটার জন্য আমরা কি করতে পারি, এটার জন্য শর্ট নোট করতে পারি। ইতিহাস কিন্তু কঠিন না, ইতিহাস তুমি বুঝতে হবে বা এই লাইনটার ভাবার্থটা কি এরকম বুঝতে হবে না, তোমাকে কি করতে হবে তাহলে শর্ট কি নোট। এরপরে দেখবো কিছু কিছু টপিক আছে, কিছু কিছু চ্যাপ্টার আছে যে এই ঘটনাটা বা এই জিনিসে এই টাইমে কি হয়েছিল বা ওই টাইমটা কিভাবে তুমি গুছিয়ে লিখতে পারো, সেটার জন্য তুমি কোয়েশ্চেন আনসার, কোয়েশ্চেন আনসার নোট তুমি সব সাবজেক্টের জন্য করতে পারো। আর ক্লাস নোট যেটা আছে, ক্লাস নোট স্যার ম্যাডাম যেটা গুরুত্বপূর্ণ জিনিস বলতেছে সেটা তো লিখবা। আর যদি তোমার কোনো ফ্রেন্ড থাকে যে খুবই ভালো নোট করতে পারে, তাহলে তাকে তুমি অন্যভাবে হেল্প করে তার নোটটা নেওয়ার চেষ্টা করবে, এমন না যে ধোকা দিয়ে বা তাড়াতাড়ি করে। তো ভালো ফ্রেন্ড থাকে, অনেকেই নোট শেয়ার করতে রাজি হয়, তোমার নোটটা তুমি ওকে দিলা, ওর নোটটা তুমি নিলা, এভাবেও কিন্তু নোট আরো এনরিচ হয়। আচ্ছা, এরপর আমরা দেখি যে আমাদের সেকেন্ড যে গ্রুপটা আছে, গ্রুপ অফ সাবজেক্ট, আমরা তো এটা ইসলামিক ইতিহাসের ক্ষেত্রে দেখলাম আমরা কিভাবে পড়বো। আমরা ইসলামিক ইতিহাসের সাল থেকে শুরু করে সব নোট করে এগুলা দাগাবো, দাগিয়ে বারবার পড়বো। আর যখন আমরা প্রথমবার পড়বো ইসলামিক ইতিহাস বা ইতিহাস এরকম সাবজেক্ট, এরকম সাবজেক্ট প্রথমবারে পড়লেই তোমার মনে থাকবে না, এই জন্য প্রথমবারে অনেক টাইম লাগাবে না। প্রথমবারে কি করবা তুমি, প্রথমবারে পড়ার টাইমগুলো, মানে টাইমটা কম থাকবে, কিন্তু ওই সেম পড়া তুমি দুইবার পড়বা। ঠিক আছে, যদি মনে করো একটা চ্যাপ্টার পড়তো তোমার, যদি খুব আস্তে আস্তে ধীরে ধীরে বুঝে বুঝে পড়ো, তাহলে তোমার মনে করো 2 ঘন্টা বা 4 ঘন্টা লাগবে। যে এক একজনের ক্ষেত্রে এক এক রকম, বড় একটা চ্যাপ্টার 4 ঘন্টা দিয়ে না পড়ে তুমি ওই চ্যাপ্টারটা 1.5 ঘন্টায় শেষ করো, এই এরকম 1.5 ঘন্টা 1.5 ঘন্টা করে কয়েকবার পড়ো। সমাজ বিজ্ঞান, সমাজ কর্ম, পৌরনীতি, অর্থনীতি, দ্বিতীয় পত্র। ঠিক আছে, এই যে 4টা সাবজেক্ট বলতেছি তার মধ্যে আমরা প্রথম 2টা সাবজেক্ট দেখি, সমাজ বিজ্ঞান, সমাজকর্ম। এই সাবজেক্টটার তোমার বোঝারও আছে আবার মুখস্থ করারও আছে। পৌরনীতি, অর্থনীতি, দ্বিতীয় পত্র বোঝারও আছে মুখস্থ করারও আছে। তো আমরা ভাগ করে নিব যে আমরা কোনগুলা বুঝতে চাই বা কোন, মানে চ্যাপ্টারটা একটু বোঝার, একটু টাফ, একটু মাথা খাটাইতে হবে, সেটাকে ভাগ করে নিব। আর বাকি যে চ্যাপ্টারগুলো মুখস্থ করতে হয় বা এক চ্যাপ্টারের মধ্যে অনেকগুলো অংশ আছে যে সেগুলো ঠাডা মুখস্থ করতে হবে, আর কিছু অংশ আছে যে বুঝে বা গুছিয়ে লেখার মতো পড়লে তুমি গুছিয়ে লিখতে পারবে। তো পৌরনীতি, অর্থনীতি, দ্বিতীয় পত্রে 2টা চ্যাপ্টার মনে হয় আছে, আমি জানি না এখন ওইভাবে শিওর না, 2টা চ্যাপ্টার আছে যেখানে ম্যাথ বা গ্রাফ ওই রকম আছে। বাট ম্যাক্সিমাম অর্থনীতি দ্বিতীয় পত্রে বাংলাদেশের অর্থনীতি, মানে কত পার্সেন্ট কি হয়েছে, কত পার্সেন্ট না হয়েছে, এগুলাই বুঝতে পারছো। তো এগুলো মুখস্থ জিনিসই ম্যাক্সিমাম, আর যেগুলো মুখস্থ জিনিস না সেগুলো তো আমরা ডিফারেন্টলি অ্যাপ্রোচ করবোই। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, হাইলাইট করতে হবে, পরবর্তীতে এই পড়াগুলো শর্ট নোট করার চেষ্টা করতে হবে। ডিফিকাল্ট যে টপিকগুলো আছে, যে টপিকগুলো বোঝার, সেগুলো নোট করতে হবে। আর কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রে আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন বা টেস্ট মেড ইজি দেখলেই বুঝে যাবো যে কোয়েশ্চেন আনসার। এখন মেড ইজি থাকলে কোয়েশ্চেন আনসারও তোমার কিন্তু লিখতেও হচ্ছে না, ওই মেড ইজি দেখলে তুমি কোয়েশ্চেনের আনসার সহ পেয়ে যাচ্ছ। তো তো এখানের মধ্যে যেটা দেখতেছিলাম আমরা, সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, পৌরনীতি আর অর্থনীতি, এই প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে আমরা 2টা পার্ট দেখতেছি। কিছু জিনিস মুখস্থ করতে হবে স্ট্রেট আপ, সেটা হতে পারে সাল, সেটা হতে পারে উক্তি, সেটা হতে পারে সংবিধানের ধারা, যে কোনো কিছু, আর সেটা হতে পারে বাজেটের প্রবৃদ্ধি, কৃষি খাতে কতটুকু, এই খাতে কতটুকু, কত পার্সেন্টেজ, এগুলোর মতো অনেক ক্রুশিয়াল জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এইটার মধ্যে আছে। একই সাথে মুখস্থ, একই সাথে একটু একটু বুঝার কনসেপ্ট। হ্যাঁ, এরপরে দেখি আমরা অর্থনীতি প্রথম পত্র, ভূগোল। ঠিক আছে, অর্থনীতি প্রথম পত্র আর ভূগোল আমরা একটাই ইয়েতে রাখছি, একটাতে আমরা অর্থনীতি প্রথম পত্র ভূগোল রাখছি। ভূগোলে আমরা জানি যে অনেক কিছু ড্র করার ব্যাপার আছে, আর অর্থনীতি যে আমরা জানি অনেক ফার্স্ট পেপারে অনেক গ্রাফ আছে। তো 2টার ক্ষেত্রেই দেখা যায় যদি তুমি নিজের হাতে ড্র না করো, নিজের হাতে তো যদি তুমি জিনিসটা না দেখো করে, তাহলে তুমি পারবা না। তা এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদের 3 নম্বর যেই গ্রুপ অফ সাবজেক্ট আছে, অর্থনীতি প্রথম পত্র আর ভূগোল, এখানের মধ্যে আমাদেরকে
শিখতে হবে, পড়তে হবে, কনসেপ্ট বুঝতে হবে, এরপর নিজে নিজে ওই মানে দেখে দেখে চিত রাখতে হবে। যদি আমরা বলি যে আমরা একটা হলো কি বলবো, যদি আমরা দেখি একটা আমরা হলো হ্যাঁ যদি আমরা দেখি একটা ভারসাম্য একটাছি ডিমান্ড সাপ্লাই এর, তো এখানে ক্ষেত্রে চাহিদা যোগানের একটা গ্রাফ আঁকতেছি, গ্রাফটা যদি ঠিক মতো আমরা না পড়ি না পারি আমরা ভুল আঁকতে পারি, বা আমাদের গুরুমণ্ডল অধিমণ্ডল যে বিভিন্ন ভিতরের পৃথিবীর বিভিন্ন পার্ট আছে, এই পার্ট গুলার কোনটা কি আছে, ভূপৃষ্ঠে কি আছে, এরকম যে চিত্রগুলো আছে সেই চিত্রগুলো আমাদেরকে আঁকতে হয় কোথায় বলতো, ভূগোলে। তো এই ভূগোলে যখন আমরা এগুলো আঁকি, তখন দেখা যায় দেখে মনে হয় পারতেছি, বা দেখে দেখে আঁকার সময় মনে হয় পারতেছি, কিন্তু যখন নিজে নিজে করতে যাই তখন পরীক্ষার হলে বা কোনো কোচিং সেন্টারে পরীক্ষার মধ্যে আমরা ভুল করি। তো নিজে নিজে একে প্রথমে দেখে দেখে আঁকতে হবে, এরপরে না দেখে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপর আবার আমরা দেখতেছি অর্থনীতি প্রথম পত্রকে আমরা রাখতেছি, প্রথম পত্র আর পরিসংখ্যান। অর্থনীতিতে যেমন আমাদেরকে ভূগোলের মতো হলো চিত্র আঁকতে হয়, তেমনি কিন্তু আমাদেরকে পরিসংখ্যানের মতো অর্থনীতিতে ম্যাথও করতে হয়। তো এখানে আমি বলবো ভূগোলের এখানের মধ্যে আমরা চিত্রকে একরকম এক অ্যাপ্রোচ পড়বো, আর একই সাথে আমরা অঙ্ক যেটা আছে অঙ্কের পার্ট আছে, পরিসংখ্যানটা পুরাটাই অঙ্ক, পরিসংখ্যানটা পুরাটাই অঙ্ক, কিন্তু অর্থনীতির ক্ষেত্রে প্রথম পত্রের ক্ষেত্রে অঙ্কও আছে, চিত্রের ব্যাপার স্যাপারও আছে। তাই এইটার ক্ষেত্রে আমাদেরকে পড়তে হবে কম টাইম, প্র্যাকটিস করতে হবে বেশি টাইম। মানে তুমি যদি একটা চ্যাপ্টার 1 ঘন্টা 2 ঘন্টা পরে শেষ করতে পারো, ওই ওইটার ওপরে তোমার মনে হয় রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে হবে 4 থেকে 5 ঘন্টা। যদি তুমি পুরো উইক বা উইকে প্র্যাকটিস করো, তাহলে ওই চ্যাপ্টারটা তোমার সব অঙ্ক ধরনের প্যাটার্ন মনে পড়ে যাবে, যে এই এই টাইপের প্রশ্ন আসলে এটা কিভাবে অ্যান্সার করবো, ওই টাইপের প্রশ্ন আসলে ওইটা কিভাবে অ্যান্সার করবো। মানে অঙ্ক করতে করতে একই টাইপের অঙ্কের নিয়ম মুখস্থ হয়ে যেতে হবে। এটা হলো আমাদের অর্থনীতি প্রথম পত্রের অঙ্কের পার্ট, আর পরিসংখ্যান তো পুরাটাই অঙ্ক বেসিক্যালি। তো এখন এরপর আমরা দেখবো গার্হস্থ্য, আমাদের এটা যদি আমরা ধরি 4 নাম্বার ছিল অঙ্কের ক্ষেত্রে গ্রুপ অফ সাবজেক্ট, এখন আমরা যদি আমাদের 5 নাম্বার গ্রুপ সাবজেক্ট দেখি, সেটা হলো গার্হস্থ্য আর কৃষি শিক্ষা। কৃষি শিক্ষার গার্হস্থ্যের মধ্যেও কিন্তু প্র্যাকটিক্যাল আছে, প্র্যাকটিক্যাল যখন আমরা করব তখন আমাদের খেয়াল রাখতে হবে প্র্যাকটিক্যাল খাতাটা যেমন ইম্পর্টেন্ট, ওই প্র্যাকটিক্যালটা তুমি এক্সামের জন্য কিন্তু 25 নাম্বার, তো একই সাথে তোমার প্র্যাকটিক্যাল খাতাতে এফোর্ট দিতে হবে, এর পাশাপাশি প্র্যাকটিক্যালও ভালো করে করতে হবে। তো গার্হস্থ্যর ক্ষেত্রে আমরা দেখি যে মুখস্থর ব্যাপার স্যাপার আছে, বোঝার ব্যাপার স্যাপার আছে, তুলনামূলক ইজি, কিন্তু আমার মনে হয় যে কৃষি শিক্ষা একটু টেকনিক্যাল, একটু সাইন্টিফিক ব্যাপার স্যাপার আছে, তো একটুখানি কঠিন কৃষি শিক্ষাটা। তো কৃষি শিক্ষাটা আমরা যখন পড়বো তখন আমাদের ডিফিকাল্টি লেভেল অনুযায়ী নোট করব। আর গার্হস্থ্য আমার মনে হয় না অত বেশি নোট করার প্রয়োজন আছে, তাও যদি তোমার মনে হয় যে কোন চ্যাপ্টারের হলো কিউএনএ নোটটা তুমি গার্হস্থ্যর জন্য বেশি ফলো করতে পারো, যে প্রিভিয়াস ইয়ারে আগের বছরগুলোতে কি রকম গার্হস্থ্য থেকে প্রশ্ন আসছে ওই কোয়েশ্চেনগুলো আমি পড়ি, আর এর পাশাপাশি পুরো বই আমি পড়ি ইম্পর্টেন্ট লাইনগুলো দেখাই যেখান থেকে এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, এরপরে আমাদের পরবর্তী যে 5-6 নাম্বার গ্রুপ অফ সাবজেক্ট আছে সেটা হলো যুক্তিবিদ্যা আর মনোবিজ্ঞান। যুক্তিবিদ্যা আর মনোবিজ্ঞানের ক্ষেত্রে আমরা যখন দেখব এই দুইটা সাবজেক্টেরই কি কঠিন না, দুইটা সাবজেক্ট যদি তুমি বুঝো টেকনিক্যাল জিনিস, মানে তোমার কাছে এমন মনে হবে যে তোমাকে একটা ওয়ে ফাইন্ড আউট করতে বলতেছে যে এই ওয়েটা ঠিক আছে নাকি ঠিক নাই। হ্যাঁ, তো ওয়ে অফ থিঙ্কিং, লজিক্যাল থিঙ্কিংই যুক্তিবিদ্যাতে আমাদের কাজে লাগে, যে মোটামুটি ঠিক আছে এটা ঠিক চিন্তা নাকি ভুল চিন্তা। মনোবিজ্ঞানের ক্ষেত্রেও অনেক বেশি সায়েন্সের অ্যাসপেক্ট না থাকলেও প্রাইমারি লেভেলের যে HSC মনোবিজ্ঞান আছে এটা মোটামুটি তোমার সেন্সেস থাকলে তুমি যদি একটু ভালো করে বুঝো, এইটা জাস্ট বুঝা, বুঝলে লিখলে নাম্বার, এটাতে তোমার পাতার পর পাতা লিখতে হবে না, এখানে জাস্ট তুমি কনসেপ্ট বুঝবা। আর এটা আমি বলবো যে সবচেয়ে বেশি টাইম পড়বা, কম টাইম একবার বুঝে গেলে ওই জিনিসটা তুমি বুঝে গেছো, ওটা আবার রিপিট করার ওইভাবে দরকার নাই, তুমি আবার রিভাইজ দিলে বুঝে যাবা। তো এটা আমার মনে হয় বুঝার ক্ষেত্রে একটু টাইম নিয়ে পড়া, তার মানে আমরা যখন ইতিহাস পড়তেছি তখন আমরা টাইম নিচ্ছি কম, বারবার পড়তেছি টাইম একই জিনিস আমরা কয়েকদিন বাদে বাদে পড়তেছি।
আর যুক্তিবিদ্যা মনোবিজ্ঞান আমরা বুঝে গেছি একবার, তার মানে এটা আমাদের মধ্যে সেট হয়ে গেছে, তার মানে প্রথমবারই বেশি ভালো করে পড়া, প্রথম টাইমে 6 নম্বর গ্রুপের সাবজেক্ট গুলো বেশি ভালো করে পড়া। আর এখানের মধ্যে যখন আমরা বাকিগুলো দেখতেছি যে 3 আর 4 নাম্বার যে গ্রুপটা আছে, সেই 3 আর 4 নাম্বার গ্রুপে আমরা কি করতেছি, বেশি প্র্যাকটিস করতেছি। এটা আমাদের প্রধান জিনিসটা কি, প্র্যাকটিস। হ্যাঁ, এই এই জিনিসটা হলো প্র্যাকটিস। 4 নম্বর অর্থনীতি, প্রথম পত্র, ভূগোল আর পরিসংখ্যান, এই 3টা থেকে ক্ষেত্রে আমরা কি করতেছি, প্র্যাকটিস করতেছি, বেশি প্র্যাকটিস। আর মাঝখানে এই 2 2 নম্বর আছে, এটা আমরা নোট করতেছি, কঠিন বিষয়গুলো নোট করতেছি, আবার অনেক বড় চ্যাপ্টার শর্টে আমরা লিখতেছি, আর কিউএনএ তো সলভ করতেছি একরকম। আর ইতিহাসের ক্ষেত্রে আমরা ডিফিকাল্টি নোট করব না কোনো, আমরা শর্টকাট নোট করতে পারি যেগুলো ইম্পর্টেন্ট, আর কিউএনএ এর ক্ষেত্রে আমরা সুন্দর করে লিখে নোট করতে পারি, তাও এটা অপশনাল। অপশনাল। তো আমার মনে হয় না এই কি বলবো, মানবিকের জন্য আসলে এত কেউ কাজ করে আমার দেখে মনে হয় না। এখন তোমার যদি মনে হয় যে আমি যেগুলো বলতেছি তোমার হেল্প হচ্ছে, অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদের যদি মনে হয় যে মানবিকের একটা গাইডলাইনের মেন্টরশিপ তোমাদের প্রয়োজন, খুবই স্বাভাবিকভাবে মেন্টরশিপ গুলো অবশ্যই পেইড হইতে হয়, কিন্তু আমি পেইড এগুলো নিয়ে কোনো ইন্টারেস্টেড না। আমি চাইছিলাম তোমাদের মানবিকের জন্য কোর্স লঞ্চ করতে, কিন্তু এতগুলো সাবজেক্ট আসলে একজন মানুষের পক্ষে পড়ানো অনলাইনে পসিবল না, তাই আমি ইভেন্চুয়ালি কোর্সেস আর চালাচ্ছি না। আমি চাই যাতে মানবিকের স্টুডেন্টরা মিনিমাল এফোর্টে হার্ডওয়ার্ক করে ম্যাক্সিমাম যে আউটপুটটা আছে, ম্যাক্সিমাম A+ স্টুডেন্টরা পাক, কিন্তু একটু স্মার্টলি, শুধুমাত্র পাতার পর পাতা লিখে গেলে কিন্তু আসবে না, স্মার্টলি লেখে। কিন্তু আমার ফ্রেন্ডরা কিন্তু A+ পাইছে, বৃত্তি পাইছে বোর্ডে, আমি নিজেও বৃত্তি পাইছি বোর্ডে মানবিক থেকেই HSC-তে। তো এইটা মাথায় রাখবা যে মানবিকে A+ পাওয়া পসিবল, এইভাবে পড়লে তো আরো পসিবল, তোমাকে কেউ ঠেকাইতে পারবে না A+ পাওয়ার জন্য। হ্যাঁ, তো তোমরা যদি মানবিকের যারা 26 ব্যাচ আছো, যারা 25 ব্যাচ আছো, যদি তোমরা মেন্টরশিপের কোনো কিছু চাও আমাকে কমেন্টে জানাও। যদি তোমরা চাও তাইলে আমি মেন্টরশিপের একটা কোর্স, আমি বলবো না, জাস্ট মেন্টরশিপ গাইডলাইনের এক, যেখানে তোমরা 1-to-1 আমার সাথে কথা বলতে পারবা, তোমাদের প্রবলেমগুলো শেয়ার করতে পারবা, এর পাশাপাশি যেই প্রবলেমগুলো তুমি ফেস করো, যেগুলো পরীক্ষার প্রবলেম বা কোনো টপিকের প্রবলেম, সেইগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, সেইগুলো আমি তোমাদেরকে হেল্প করব, বা তোমাদেরকে যে মেন্টাল সাপোর্টটা, তোমাদেরকে রুটিন বানিয়ে দেওয়া, তোমাদেরকে টার্গেট অনুযায়ী পড়ালেখা করানো, তোমাদের MCQ এক্সাম নেওয়া, এইরকম যাতে তোমরা একটু প্রেশারে থাকো, ভালো করে পড়ালেখা করো, A+ পাও, এটার জন্য যদি চাও অবশ্যই কমেন্টে জানাও। তোমাদের রেসপন্সের ওপরে কিন্তু আমি এটা লঞ্চ করবো, নাইলে আমার কোনো আসলে দরকার নাই, কারণ এগুলো খুবই হেডেক সবার প্রবলেম সলভ করা, একটা ভিডিও বানানো এক যেমন হেডেক, তার থেকে বেশি হেডেক হলো এত মানুষের প্রবলেম সলভ করা। কিন্তু আমি কিছু করতে চাচ্ছি তোমাদের জন্য, এটাই। সবাইকে বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকো, কমেন্টে জানাও আরো যে কেমন লাগলো এই ভিডিওটা, তোমরা কি এইভাবে বুঝানোটাকে বুঝাইতে বুঝতে পারছো নাকি, কারণ আমার মনে হচ্ছে ভিডিওটা একটু ডিফিকাল্ট, ট্রাই করে দেখেছি, কারণ এরকম ভিডিও আর নাই মানবিকের ক্ষেত্রে তো নাই। অনেক কথা বলছি, বাই বাই।